তার মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার বলতে পারিস, যদি চেষ্টা করি আজকেই চ্যাপ্টারটা শেষ করে দেওয়া যায়, এতটাই সহজ চ্যাপ্টার। কিছু নেই চ্যাপ্টারটার মধ্যে, একদমই কিছু নেই চ্যাপ্টারটার মধ্যে, জাস্ট একটু কনসেপ্ট জানতে হবে 3-4 মিনিটে, তারপর একটা অঙ্ক করবো, মোটামুটি মনে করবি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো দেখ কি লেখা আছে, আমি পরে পড়ছি, আমি একটু ব্যাপারটা বোঝাই। ডায়াগ্রামটার দিকে টাকা, এই যে টাইম লাইনটার দিকে টাকা, ঠিক আছে, টাইম লাইনটা, ঠিক আছে, একটা টাইম লাইন লিখে দেখ, রেড কালি দিয়ে একটা টাইম লাইন ড্র করেছি, ঠিক আছে। তো ডেটটা কি লেখা আছে, 1/4/19, ঠিক আছে, 1/4/19, আর এন্ড ডেট কি আছে, 31st March 2020, মানে একটা ফিনান্সিয়াল ইয়ার করা আছে, ঠিক আছে। তো যে কোনো ইয়ার হতে পারে, ফিনান্সিয়াল ইয়ার হবে এমন কোনো কথা নেই, অ্যাকাউন্টিং মানে ক্যালেন্ডার ইয়ারও হতে পারে, যে কোনো টাইম হতে পারে। তো শুরু হয়েছে এই তারিখে, শেষ হয়েছে এই তারিখে, মানে একটা ইয়ার তুলেছি, ঠিক আছে। তো এইবার ধর এই যে 1/4/19 কি ঘটেছে, এমন নতুন একটা কোম্পানি কমেন্স হয়েছে, কমেন্স মানে বুঝতে পারছিস তো, কমেন্স বা দেখ অবলিক দিয়ে লেখা আছে, স্ল্যাশ দিয়ে লেখা আছে ফর্ম, নতুন একটা কোম্পানি ফর্ম হয়েছে, সেই নতুন কোম্পানির নাম কি, এক্স লিমিটেড। কারণ অনেকের ইচ্ছা হতেই পারে যে আমি একটা কোম্পানি খুলবো, তার ইচ্ছা হয়েছে সে একটা কোম্পানি খুলে ফেলেছে, ঠিক আছে। তো কোম্পানি খুলে ফেলেছে, কিভাবে কোম্পানি খুলেছে, আমরা যেমন আগে ক্লাস 12 যেমন ইস্যু অফ শেয়ার পড়েছিলাম না, কেউ ধর কোন কোম্পানি খুললো, সে কোম্পানি খুললে তার কোম্পানির ভিতরে যত কাজকর্ম হয় সে নিজে করবে, যেমন টাটা কোম্পানি বল, রিলায়েন্স কোম্পানি বল, এরা যত কোম্পানি খুলে এদের যা কাজকর্ম এরা নিজেরাই করে। কিন্তু এই যে এক্স কোম্পানি কি করেছে, কি দরকার, ও বলছে আর দরকার কি, আমি নতুন করে কোম্পানি করব না। ও কি করেছে, মার্কেটে অনেক রানিং বিজনেস, অনেক দোকান আছে মার্কেটে, প্রচুর দোকান আছে, ফার্ম, পার্টনারশিপ ফার্ম, মার্কেটে প্রচুর পার্টনারশিপ ফার্ম আছে, কোনো একটা ফার্ম তুলে নিয়েছে, তুলে নিয়ে বিজনেস আরম্ভ করে দিয়েছে। কি বললাম বুঝতে পারলি, এটা এইটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট। যদি মনে করিস ধর আজকে কেউ একটা নতুন একটা কোম্পানি খুলবে, তাদের জন্য চ্যাপ্টার নয়, তাদের জন্য চ্যাপ্টার নয়, আজকে কেউ নতুন কোম্পানি খুলবে কিন্তু মার্কেটের কোনো বিজনেস টেক ওভার করে, মার্কেটে কোনো বিজনেস ভালো চলছে না, ও চল চলো আমি তোমার বিজনেসটা কিনে নিলাম, ঠিক আছে, মার্কেটে কোনো একটা বিজনেস ভালো চলছে না, আমি তোমার বিজনেসটা কিনে নিলাম, কিনে নিয়ে আমি ওটাকে কোম্পানি কনভার্ট করে নিলাম, এইটাই হচ্ছে চ্যাপ্টার। তো ধর এই তারিখে এক্স কোম্পানি নতুন একটা কোম্পানি, মানে এক্স লিমিটেড নতুন একটা কোম্পানি কমেন্টস করেছে বা বলতে ফর্ম করেছে, ঠিক আছে। কিভাবে ফর্ম করেছে, এক্স কোম্পানি যদি চায়, ও ধর আজকে থেকেই ধর কোনো মার্কেটে ও যেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চায় সেই প্রোডাক্টটা কিনবে বেচবে করতে পারে, ও এরকম করেনি, ওরকম কাজই করেনি, ও কি করেছে মার্কেটে তুলে নিয়েছে, মার্কেটে যে একটা রানিং বিজনেস, কোনো ভালো বিজনেস চলছে সেই বিজনেসটাকে ও টেক করে নিয়েছে, টেক ওভার, টেক ওভার মানে বুঝতে পারছিস তো, ও বলছে আমি তোমার ধর এক্স কোম্পানি বলেছে যে তোমার বিজনেসটাকে তুমি বেচতে চাও, আমি কিনতে রাজি আছি, তুমি যদি বেচতে চাও বলো আমি অনেক টাকা দেবো, কিনতে রাজি আছি, কি বললাম বুঝতে পারি তো। তো বললো ঠিক আছে, যদি ভালো দাম পায় ও দিয়ে দিয়েছে, তো ওকে নতুন করে তার বিজনেস দাঁড় করাতে হলো না, কি বললাম সমস্ত একটা ধর অজন্তা সুহাউস, বাটা, খাদিম, সিলেদাস, এরকম অনেক দোকান আছে, সাপোজ আর কেউ একটা কোম্পানি ধর এক্স ওয়াই কোম্পানি, ও আজকে একটা কোম্পানি খুললো, ও ধর বাটাকে বললো তোমার দোকানটা কি বেচতে চাই, আমি কিনে নিতে চাই, তোমার যা ডিমান্ড তুমি করো আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে ওকে তো নতুন করে বিজনেস দাঁড় করাতে হলো না। ওই এরকম এরকম চ্যাপ্টারের ক্ষেত্রে বলছে প্রফিট আর লস প্রায়র প্রিন্ট করুন, এরকম টপিক, কি বললাম বুঝলি টপিকটা কি, এটা হচ্ছে মেন ফান্ডা এটা। তাহলে কি করলাম, এরকম অঙ্কের ক্ষেত্রে টুক ওভার বিজনেস অফ ফার্ম, দেখ ব্যাকেটে ওল্ড, পুরনো ফার্ম নিয়ে নেবে, পুরনো ফার্ম, ঠিক আছে, পুরনো পার্টনারশিপ ফার্ম, বেসিক্যালি পার্টনারশিপ ফার্মই হবে, পার্টনারশিপ ফার্ম নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো হয়ে গেল, এইবার দেখ কোম্পানি কমেন্টস হয়েছে কবে, কোম্পানিটা এক্স কোম্পানি কমেন্টস হয়েছে এই ডেটে। দেখ তোরা লতে পড়েছিস বা ধর ক্লাস 11 এ বিজনেস স্টাডিজে পড়েছিলি, যতদিন না পর্যন্ত সার্টিফিকেট পায় কোন কোম্পানি, যতদিন না পর্যন্ত সার্টিফিকেট পায় সে কিন্তু কোম্পানির কাজ চালু করতে পারবে না, এটা তো বিজনেসে যে পড়েছিলি, ঠিক আছে। তো কোম্পানি যতদিন না পর্যন্ত রেজিস্টারের থেকে সার্টিফিকেট পায়, যে মনে পড়ে যায় যে বিজনেসের সেকেন্ড চ্যাপ্টারে ছিল, ঠিক আছে, তো ওই কোম্পানি গঠনের রুল গুলো, ঠিক আছে। তো যতদিন না পর্যন্ত সার্টিফিকেট পাবে রেজিস্টারের থেকে ততদিন কিন্তু ও কোম্পানির কাজ শুরু করতে পারবে না। তো আমাকে এরকম অঙ্কের ক্ষেত্রে যখনই দেবে আমাকে দেখতে হবে সার্টিফিকেট কবে পেয়েছে, কারণ ধর আমি তো এইদিন কোম্পানিটা খুললাম, আরে খুললাম বলে তো পুরো হলো না, আমি কোম্পানি কাজ শুরু করতে পারবো না, আমাকে তার জন্য সমস্ত কিছু মানে অফিসিয়ালি লিগাল অনেক কাজ করতে হবে,
ঠিক আছে, কাজ করার পর তারপর সার্টিফিকেট দেবে। আমি এই দিন কোম্পানি খুলেছি বলেই কি আমাকে এই দিন সার্টিফিকেট দেবে? না। সাপোজ দেখা গেল আমি একটা এক্সাম্পল তুলেছি, এই তারিখে 30 June 2009 এই তারিখে কোম্পানি গেটস সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ইনকর্পোরেশনের সার্টিফিকেট পেয়েছে। যেই দিন ইনকর্পোরেশন সার্টিফিকেট পাবে সেই দিন থেকেই কোম্পানির কাজ শুরু করতে পারবে, তার আগে কোম্পানির কাজ শুরু করা যাবে না। ঠিক আছে, তাহলে স্যার তাহলে এই সময়টা কে কাজ করবে? কে কাজ করবে? ফার্ম কাজ করবে। এই সময়টা কাজ করবে কে? ফার্ম কাজ করবে। হ্যাঁ, যদিও এই তারিখে ফার্মের কাছ থেকে কোম্পানি কিনে নিয়েছিল, কিন্তু মনে করা হবে এই সময়টা ফার্মই কাজ করেছে, এই সময়টা ফার্মই কাজ করেছে। ঠিক আছে, তো বোঝা গেল। এইবার দেখ, এবার হচ্ছে এই চ্যাপ্টারের অ্যাকাউন্টসটা কি করে করবো, অ্যাকাউন্টিংটা আমরা কি করব। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যেই দিন এইটা তো মানে কোম্পানি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ইনকর্পোরেশন কবে হয়েছে? এই তারিখে ইনকর্পোরেশন হয়েছে, এই তারিখে ইনকর্পোরেশন হয়েছে। তাহলে এর আগের পিরিয়ডটাকে কি বলে? প্রায়র টু ইনকর্পোরেশনের আগেটাকে কি বলবো? প্রায়র টু ইনকর্পোরেশন। ইনকর্পোরেশনের পরে হলে তাকে ইংরেজিতে কি বলতে পারি? আফটার ইনকর্পোরেশন। কি বোঝা যাচ্ছে এটা? এই তারিখে ইনকর্পোরেশন হয়েছে, এই তারিখে, এই যে এই তারিখে ইনকর্পোরেশন হয়েছে, তাহলে এর আগেরটাকে কি বলবে? প্রায়র টু ইনকর্পোরেশন, তাই না? প্রায়র টু প্রফিটটা পরে বলছি, প্রায়র টু ইনকর্পোরেশন। আর ইনকর্পোরেশনের পরে মানে ইনকর্পোরেশনের পরেরটাকে কি বলবে স্যার? আফটার ইনকর্পোরেশন। একটু পর এখানে কি বলেছে? প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন কি বলতে চাইছে? বলছে ইফ রানিং বিজনেস, দেখ কথাটা শোন, রানিং বিজনেস কিনবে, রানিং বিজনেস ইজ টেকেন ওভার বাই প্রমোটার, তো কোম্পানি যারা চালু করে কে মানে কোম্পানি চালু করার পেছনে মেইন উদ্যোক্তা থাকে, প্রমোটারের। পড়েছিলি তো তোরা বিজনেস এ পড়েছিলি বা লতেও পড়েছিলি, কোম্পানি চালু করার পেছনে মেইন উদ্যোক্তা থাকে, প্রমোটার। এই বলছে ইফ রানিং বিজনেস ইজ টেকেন ওভার বাই প্রমোটার অফ কোম্পানি, ঠিক আছে, এন্ড দ্য কোম্পানি ইজ ইন দ্য প্রসেস অফ ইনকর্পোরেশন, নট ইয়েট ইনকর্পোরেটেড, মাথায় রাখবি নট ইয়েট ইনকর্পোরেটেড মানে এখনো ইনকর্পোরেশন হয়নি, মানে এই পিরিয়ডে, এই পিরিয়ডে চলছে, বুঝতে পারছিস? এই পিরিয়ডে ইনকর্পোরেশন হয়নি, ভালো করে লাইনটা পড়। কোম্পানি ইজ ইন দ্য প্রসেস অফ ইনকর্পোরেশন মানে ইনকর্পোরেশনের প্রসেসে চলছে, মানে প্রসেসিং, সমস্ত লিগাল যত কাজ আছে সমস্ত কাজ চলছে, ইনকর্পোরেশন এখন হয়নি, তাহলে ওই পিরিয়ডটাকে তো বলবে প্রায়র টু ইনকর্পোরেশন। তো এখানে বলছে এবং দেন প্রফিট আর্নড বাই সাচ বিজনেস, এই সময় যদি কোনো প্রফিট হয়, এই সময় বিজনেস যদি কোনো প্রফিট হয় সেটাই বলবে প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন। চিন্তা করার লাভ নেই, দেখ যে কোনো বিজনেস, ধর এরকম টাইপের বিজনেসের ক্ষেত্রে আমরা কি করি, আমরা এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এট দ্য এন্ড অফ দ্য ইয়ার কোনটা 31 দিন 20 এই তারিখে এই কোম্পানি মানে এক্স কোম্পানি জানতে চাইবে যে আমি কত টাকা প্রফিট কামালাম বা কত টাকা লস কামালাম। তাহলে কত টাকা প্রফিট বা কত টাকা লস কামিয়ে জানার জন্য কি করে, ও পিএল অ্যাকাউন্ট খুলবে, পিএল অ্যাকাউন্ট খুলবে, তারপর ব্যালেন্স শিট করবে, পিএল অ্যাকাউন্ট খুলবে। তো পিএল অ্যাকাউন্ট খুলে তো নিশ্চয়ই ওর কিছু প্রফিট বেরোবে, প্রফিট বেরোবে, তো অর্থাৎ সারা বছরের প্রফিট বেরোবে, সারা বছরের প্রফিট বেরোবে। সেই প্রফিটটা ইনকর্পোরেশনের আগে যদি কোনো প্রফিট হয় তাকে কি বলবো স্যার? প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন। আর ইনকর্পোরেশনের পরে যদি কোনো প্রফিট হয় তাকে কি বলবো? প্রফিট আফটার ইনকর্পোরেশন। কি বললে বুঝতে পারলি? আবার বলছি ইনকর্পোরেশনের, দেখ আমি এই তারিখে প্রফিট অ্যান্ড লস করবো, করার পর তো নিশ্চয়ই একটা প্রফিট বেরোবে, প্রফিট হোক বা লস বেরোবে, তো সেটা তো পুরো বছরের প্রফিট অ্যান্ড লস, তাই তো? তার মধ্যে কিছুটা প্রফিট ইনকর্পোরেশনের আগে আর কিছুটা প্রফিট ইনকর্পোরেশনের পরে, ঠিক আছে? তো এখন তুই বলতে পারিস স্যার এরকম আলাদা করে তো করার দরকার কি? একবারে তো করা যায়। হ্যাঁ, একবারে করা যায়, একবারে করা করলে কি হবে লসটা? অ্যাকচুয়ালি এটা করবে কেন, কোম্পানির প্রফিট কত এটা আমাকে জানতে হবে, কোম্পানির প্রফিটের উপর বেস করেই তো আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেবো। কোম্পানি একটা বছরে যত টাকা কামাবে তার উপরই তো গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, ঠিক আছে? তো আবার বলছি কোম্পানি একটা বছরে যত টাকা, আমি আজকে বিজনেস করছি, বিজনেস করে যদি প্রফিট আর্ন করি সেই তার উপরই তো ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে, তাই না? তো এই জন্য এই তারিখে ওকে তো করতেই হবে পিএল অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট থেকে প্রফিট বের করতে হবে, প্রফিট বের করে যত টাকা প্রফিট কামাবে তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। এইবার প্রশ্ন হচ্ছে এই সময় কি কোম্পানি কাজ করেছে? এইটুক সময় কি কোম্পানি কাজ করেছে? কে কাজ করেছে? ফার্ম। তাহলে এই এই সময় যে প্রফিট হবে এই টাকা কি কোম্পানি দেবে? এই সময় যে প্রফিট হবে সেই প্রফিটের উপর ট্যাক্স কি কোম্পানি দেবে? না স্যার, কোম্পানি দেওয়া উচিত না, কোম্পানি দেওয়া উচিত না। তাহলে কোম্পানি কোনটা দেবে স্যার? এই সময় যত টাকা প্রফিট কমাবে কোম্পানি এর উপর যেটা হবে ট্যাক্স গভর্নমেন্টকে দেবে। কি বললে বুঝতে পারছিস? তো দুটো আলাদা আলাদা করার কারণ আছে, কেন আলাদা করলো ব্যাপারটা বুঝতে হবে। মানে এই কোম্পানি এক্স কোম্পানি কামাবে প্রফিট কামাবে তার উপর তো গভর্নমেন্টকে ট্যাক্স দেবে। কোন প্রফিটের উপর? এই প্রফিটের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে নাকি এই প্রফিটের উপর? এই প্রফিটের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, ঠিক আছে? তো এই যে লিখেছি প্রফিট আফটার ইনকর্পোরেশন, অর্থাৎ ইনকর্পোরেশনের পর যদি কোনো প্রফিট হয় তাকে বলে প্রফিট আফটার ইনকর্পোরেশন, আর এটাই হচ্ছে নেট প্রফিট, এটাই হচ্ছে নেট প্রফিট আর নেট লস। তুই রেভিনিউ প্রফিটও বলতে পারিস, একই ব্যাপার, রেভিনিউ প্রফিট মানেই নেট প্রফিট, ঠিক আছে? এইবার ইনকর্পোরেশন হওয়ার আগে যদি কোনো প্রফিট হয় তাকে বলে ক্যাপিটাল প্রফিট, মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। ইনকর্পোরেশন হওয়ার আগের কোনো প্রফিটটাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট,
ঠিক আছে, যদি কোনো এখন বলি স্যার যদি কোনো লস হয় ক্যাপিটাল লস ইনকর্পোরেশন, দেখ এই পিরিয়ডের আগে তো প্রফিট হতে পারে লসও হতে পারে, এমন কোনো কথা নেই শুধু প্রফিট হবে লসও হতে পারে, প্রফিট হলে তাকে বলে ক্যাপিটাল প্রফিট, সেই ক্যাপিটাল প্রফিট চলে যাবে ক্যাপিটাল রিজার্ভ, নতুন নাম না আগে শুনেছিস ক্যাপিটাল রিজার্ভ, দ্য ক্যাপিটাল প্রফিটের টাকা চলে যাবে ক্যাপিটাল রিজার্ভে, স্যার যদি ক্যাপিটাল লস হয় ওটা চলে যায় গুডউইলে, মাথায় রাখতে হবে ঠিক আছে, যখন অঙ্ক করবো বলে দেবো যদি থাকে বলবো, না থাকলে আর বলার জায়গা থাকবে না ঠিক আছে, অর্থাৎ ইনকর্পোরেশন হওয়ার আগে যদি কোনো প্রফিট হয় তাকে কি বলে ক্যাপিটাল প্রফিট, ক্যাপিটাল প্রফিটের টাকাটা কোথায় ট্রান্সফার করতে হয় ক্যাপিটাল রিজার্ভ, এখন বলি স্যার ইনকর্পোরেশন হওয়ার আগে যদি কোনো লস হয় সেটা চলে যাবে কোথায় ক্যাপিটাল লস মানে গুডউইল, ঠিক আছে এটা মাথায় রাখতে হবে, ভোলার চেষ্টা করি আর ভুলবিও না, কিছু নেই তো ভোলার তো কিছু নেই, এবার বলি স্যার যখন মানে অঙ্ক করতে কিরকম দেবে, ওরা না ওরা এই তারিখ একদম বছরের শেষ দিন, বছরের শেষ দিনে অর্থাৎ একটা বছরের কি কি এক্সপেন্সেস হয়েছে সেই এক্সপেন্সেস এর লিস্ট দিয়ে দেবে, কি কি ইনকাম হয়েছে তার লিস্ট দিয়ে দেবে ঠিক আছে, তো ওইগুলোটাকে তোর দুটো আলাদা আলাদা ভাগ করতে হবে ঠিক আছে, আলাদা ভাগ করতে হবে কিভাবে করবো তো অঙ্ক করলে বুঝতে পারবে, কি বললে বুঝতে পারছি, এবার লেখাগুলি একটু পড়ি, দু নম্বরটা কি বলেছে বলছে ইন দিস চ্যাপ্টার, এত অব্দি কি বললে মানে মোটামুটি একটু গল্পটা বুঝতে পারছিস, কিছু নেই চ্যাপ্টারটা একদমই ইজি চ্যাপ্টার, আরে আরো অনেক চ্যাপ্টার পড়েছিলাম কত কত না কত কঠিন করেছিলাম, কিছু কঠিন নেই এখানে, কিচ্ছু কঠিন নেই, এমনি বলছে ইন দিস চ্যাপ্টার উই হ্যাভ টু ডিভাইড প্রফিট অফ দা ইয়ার, দেখ এই চ্যাপ্টারে কি করব কি ডিভাইড করব, যে প্রফিটটা থাকবে সেই প্রফিটটাকে ডিভাইড করব, বল না কটা ভাগে ভাগ স্যার, এই দুটো ভাগে ভাগ করবো একই না, দুটো ভাগে তো করব, দুটো ভাগের মধ্যে কি স্যার একটা তো ইনকর্পোরেশন হওয়ার আগের প্রফিট আর একটা ইনকর্পোরেশন হওয়ার পরের প্রফিট, দেখ না কি লিখেছি এরকম কিছু লিখেছি, হ্যাঁ দ্যাট ইজ প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন এন্ড প্রফিট আফটার ইনকর্পোরেশন, ঠিক আছে তাহলে বুঝতে পারলি তো, এই যে সারা বছর যে প্রফিট হবে সেই প্রফিটটাকে দুটো পার্টে ভাগ করে দেবো, একটা পার্ট ইনকর্পোরেশন হওয়ার আগে একটা পার্ট ইনকর্পোরেশন হওয়ার পরে, তাই তো বলেছে। নেক্সট কি বলেছে তিন নম্বর, প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন ইজ অ্যাজিউম, মানে এইমাত্র লিখলাম প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশনটাকে কি অ্যাজিউম করবো ক্যাপিটাল প্রফিট, তাই তো অ্যাজিউম করবো কি ক্যাপিটাল প্রফিট, আর লস টু দা কোম্পানি অ্যান্ড হেন্স ইট ইজ ট্রান্সফার টু ক্যাপিটাল ইজ অফ গুডউইল, ঘাবড়ানোর কিছু নেই, এটা দেখে হয়তো ঘাবড়ে যাচ্ছিস, দেখ এই পিরিয়ডে যদি কোনো প্রফিট হয় সেটা ক্যাপিটাল প্রফিট চলে যাবে ক্যাপিটাল রিজার্ভে, এই পিরিয়ডে যদি কোনো লস হয় চলে যাবে গুডউইলে, এখানে এই কথাই লিখেছি আর বেশি কিছু ঘাবড়ানোর দরকার নেই ঠিক আছে, তো হয়ে গেল চার নম্বর, প্রফিট আফটার ইনকর্পোরেশন, এই পিরিয়ডের প্রফিটটাকে কি বলবো স্যার, নেট প্রফিট বা নেট লস, হয়ে গেল কোনো কোনো বইতে দেখবি রেভিনিউ প্রফিট লিখেছে বা রেভিনিউ লস একই ব্যাপার মানে একই ঠিক আছে, তো আমরা ফাইনাল অ্যাকাউন্ট করার সময় যে নেট প্রফিট বের করতাম নেট প্রফিটটাকে রেভিনিউ প্রফিট বলে, নেট প্রফিটেরই একটা রেভিনিউ প্রফিট ঠিক আছে, তারপর বলছে কি বলছে হোয়াই ডিভাইডিং প্রফিট বিটুইন প্রি এন্ড পোস্ট ইনকর্পোরেশন, এই প্রি আর পোস্ট ইনকর্পোরেশনটা কি, আরে কিছুই না, ইনকর্পোরেশন হওয়ার আগের পোর্শনটাকে বলে প্রি, প্রি মানে কি আগে, ইনকর্পোরেশন হওয়ার আগের পোর্শনটাকে বলে প্রি ইনকর্পোরেশন আর ইনকর্পোরেশন হওয়ার পরের পোর্শনটাকে কি বলে পোস্ট ইনকর্পোরেশন, খুব সহজ একটা, বারবার বলছি হোয়াইল ডিভাইডিং প্রফিট বিটুইন প্রি এন্ড পোস্ট ইনকর্পোরেশন ইট ইজ অ্যাজিউম দ্যাট ফার্ম ইজ ওয়ার্কিং ইন প্রি ইনকর্পোরেশন পিরিয়ড এন্ড কোম্পানি ইজ ওয়ার্কিং পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ড, স্যার কি বলেছে লাইনটার মানে এই যে এই পোর্শনটাকে কি বলে প্রি ইনকর্পোরেশন পিরিয়ড, প্রি ইনকর্পোরেশন পিরিয়ডে কে ওয়ার্ক করে, ফার্ম করে না কোম্পানি করে, ফার্ম করে, আর পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ডে কে ওয়ার্ক করে কোম্পানি করে, বাস খুবই সোজা চ্যাপ্টার, দেখ চারটে পয়েন্ট লিখলাম, চারটে পাঁচটা পয়েন্ট আর একটা পয়েন্ট লেখা আছে লিখবো তারপর অঙ্কে চলে যাবো, বেশ আর একটা পয়েন্ট আচ্ছা, দেখ এখানে না এ দেখ এখানে এই যে 3M আর 9M এর ব্যাপারটা বোঝালাম না, এটা বলিনি দেখ না, তোরা নিজেরাই বল না, এ দেখ না 1/4/19 থেকে 36/19 কত মাস হচ্ছে বলতে পারবি, 3 মান্থ হচ্ছে না, 4 মানে এপ্রিল মে জুন 3 মান্থ, আর এই পিরিয়ড থেকে এই পিরিয়ডে কত মাস হচ্ছে স্যার, টোটাল তো 12 মান্থের মধ্যে 3 হয়ে গেল, এটা 9 মান্থ হচ্ছে তাই না, অ্যাকচুয়ালি এখন আমি বলবো এই চ্যাপ্টারে যে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে না প্রত্যেকটাকে বেসিক্যালি দুটো রেশিওই বের করতে হয়, একটা টাইম রেশিও মানে তোকে অঙ্ক করতে গেলে বেশ কিছু খরচ দিয়ে দেবে আবার বেশ কিছু ইনকাম বলে দেবে, মানে বেশ কিছু খরচ বলে দেবে বেশ কিছু ইনকাম বলে দেবে, ওই যে খরচ ইনকাম মানে এক্সপেন্স আর ইনকাম যা বলবে বেসিক্যালি দুটো রেশিওতেই ভাগ হবে, একটা টাইম রেশিও আর একটা সেল রেশিও, একটা টাইম রেশিও একটা সেল রেশিও, এই যে এই ডায়াগ্রাম থেকে যে রেশিওটা বের করো সেটাই হয়ে যাবে টাইম রেশিও ঠিক আছে, তো বুঝতে পারলি তো, এই ডায়াগ্রাম থেকে যে রেশিও বের করলাম এটা হচ্ছে টাইম রেশিও, বুঝলে রেশিও কোথায় করলে 3 মাস আর 9 মাস, আরে 3 মাস আর 9 মাসের রেশিও করলে কি হয় বুঝতে পারবি, 1:3 হয়ে গেল টাইম রেশিও, আচ্ছা দেখিনি এবার কি বলছে একটু পড়ি একটু পড়ি, বুঝছো কি বলেছে, 6 নম্বর বলেছে ফলোইং বেসিস আর কনসিডার্ড ফর ডিভাইডিং এক্সপেন্সেস এন্ড ইনকাম অফ দ্য ইয়ার
ইনটু প্রি এন্ড পোস্ট পিরিয়ড, অর্থাৎ অঙ্ক করতে গেলে তোকে অঙ্ক করতে গেলে সমস্ত ইনফরমেশন দেবে, তো বেশ কিছু এক্সপেন্সেস দিয়ে দেবে, বেশ কিছু ইনকাম দিয়ে দেবে, ঠিক আছে? ওই ইনকাম আর এক্সপেন্স গুলো প্রি আর পোস্ট পিরিয়ডের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। কোন এক্সপেন্সেস প্রিতে যাবে, মানে কতটা প্রিতে যাবে কতটা পোস্টে যাবে, এটা কোন রেশিওতে ডিপেন্ড করবে? বেসিক্যালি দুটো রেশিও, একটা টাইম রেশিও আর একটা সেল রেশিও, ঠিক আছে? কি বললাম, একটা টাইম রেশিও আর একটা সেল রেশিও। টাইম রেশিও কোনটা, এই যে কিছুক্ষণ আগে শেখালাম, এটা বোঝানোর কিছু নেই, ঠিক আছে? টাইম রেশিও, টাইম রেশিও বলছে জেনারেলি, দেখ জেনারেলি কথা বলেছে, সে জেনারেলি কেন বলেছে, জেনারেলি বলেছে মানে ধর এখানে যে আইটেম গুলো বলেছে, আচ্ছা একটু পড়ে নি তারপর বলছি জেনারেলি কেন বলেছে। জেনারেলি এক্সপেন্সেস অফ ফিক্সড নেচার, এখানে আন্ডারলাইন বললাম ফিক্সড নেচার, ঠিক আছে, আর ডিভাইডেড ইন দা রেশিও অফ টাইম। যেমন উদাহরণ বলছি রেন্ট, আচ্ছা রেন্ট কি কখনো সেলের, এই যে এখানে বলেছে না ফিক্সড নেচার, কোথায় গেল পড়লাম, এই যে ফিক্সড নেচার, ফিক্সড নেচার মানে যেগুলো সেলের উপর ডিপেন্ড করে না, বল না রেন্ট কখনো সেলের উপর ডিপেন্ড করে বলতে পারবি? রেন্ট, রেন্ট কখনো সেলের উপর ডিপেন্ড করে? স্যালারি সেলের উপর ডিপেন্ড করে? সেল বেশি হলে বা সেল কম হলে এমন হবে এটাকে স্যালারি দেবো না এরকম কিছু হবে? সেলের উপর ডিপেন্ড করে কখনো? না। তারপর ডেপ্রিসিয়েশন সেলের উপর ডিপেন্ড করে? না। ফিক্সড নেচার মানে যেগুলো সেলের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? তো বুঝতে যা, জেনারেলি স্যার, জেনারেলি কেন বলেছে? জেনারেলি বলার একটাই কারণ হচ্ছে, অর্থাৎ এখানে রেন্ট কি দেখলি, টাইম রেশিওতেই হচ্ছে, কিন্তু কখনো কখনো টাইম রেশিও নাও হতে পারে, এই জন্য জেনারেলি বলেছে। স্যার কেন হবে না, সে তো কোশ্চেনে বলে দেবে কেন হবে না। কোশ্চেনে যদি বলে দেয় না তোমার প্রিতে এত টাকা রেন্ট নেবে, তুমি অত টাকাই নেবে, তখন আর টাইম রেশিও হবে না। আমার কথাটা আরে যতটা বুঝতে পারছিস না, যখন অঙ্ক করি তখন আরো ভালো করে বুঝতে পারবি, আমার কথাটা বুঝতে পারবি? তো তোকে পরীক্ষায় কোশ্চেন দেবে রেন্ট এত টাকা, ধর রেন্ট বললো 10,000 টাকা, রেন্ট 10,000 টাকা। জেনারেলি রেন্ট কোন রেশিওতে ভাগ হয়? জেনারেলি রেন্ট টাইমের উপর হয়, রেন্ট জেনারেলি টাইমের উপর হয়, তাই টাইম রেশিও। স্যালারি জেনারেলি টাইমের উপর হয়, ডেপ্রিসিয়েশন জেনারেলি টাইমের উপর হয়, তাই তো? মানে ম্যাক্সিমাম কেসে কোথায় দেখা যায়? টাইমের উপর। তাহলে বুঝতে পারলি টাইম বেসিস মানে কি? স্যার এই টাইম রেশিও তো কি তিনটে হয়? না না, আমি তিনটে নাম বললাম, আরো হাজারটা নাম হতে পারে। হ্যাঁ, যেগুলো ফিক্স সেগুলো টাইম রেশিও। তো কিছু চিন্তা করার ব্যাপার নেই, সব বুঝতে পারবি আস্তে আস্তে, সমস্ত কিছু বুঝতে পারবি, একটু ওয়েট কর, বুঝিয়ে আমি। তাহলে সেল বেসিস, সেল বেসিস জেনারেলি এক্সপ্রেস অফ ভেরিয়েবল নেচার, যেগুলো ভেরিয়েবল নেচার, অর্থাৎ সেলের উপর যেগুলো ডিপেন্ড করে। যেমন এমন একটা উদাহরণ অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট কি সেলের উপর ডিপেন্ড করে কি করে না? সেলের উপর ডিপেন্ড করে, তো সেল রেশিও হবে। ব্যাড ডেট, তো স্যার সেলের উপর ডিপেন্ড করে। ডিসকাউন্ট অ্যালাউড, কমিশন সেলের উপর, তো বুঝতে পারছিস তো এইগুলো? হ্যাঁ বল। না, ওই যে সেলের উপর ডিপেন্ড করে, সেল বেশি হলে যদি সেল বেশি হয় ওই যে বেশি দিই, নাকি সেল কম হলে ওই যে কম দিই, এরকম করি? না না, তাহলে টাইম বেশি, ঠিক আছে? তো চিন্তা করতে হবে, তো তো বুঝে গেলি। তো বলছে কিছু টাইম বেশি হতে গেল, কিছু সেল বেশি হতে গেল, আর কিছু কি বলছে, সাম এক্সপেন্সেস হুইচ আর এক্সক্লুসিভলি রিলেটেড টু প্রি ইনকর্পোরেশন পিরিয়ড, মানে এমন কিছু খরচা আছে, এমন কিছু খরচ আছে যেগুলো কিনা প্রিতেই বসবে, পোস্টে যাবে না। সেই এরকম কি খরচ, এমন কি খরচ, ধর এমন কিছু খরচ আছে যেটা কিনা এই 3 মাসের মধ্যেই হবে, বল না এই 3 মাসের মধ্যে যদি কোনো খরচ হয় এটা কখনো পোস্টে যেতে পারে? শুধু এই 3 মাসেই খরচ হবে, ওই পোর্শনে খরচ হবে না, এমন কিছু আইটেম সেই বলবো কি আইটেম। আমি আবার বলছি, ধর এই পোর্শনটা কার, এই পোর্শনটা কার খরচ, ফার্মের খরচ, মানে ওই খরচগুলো ফার্মেই হয়, বলছি উদাহরণ বলছি, দেখ উদাহরণ না বলে তোর বুঝতে পারছিস না। তোরা নাম শুনিস তো, এটা কি ফার্ম মানে পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্মে মানে পার্টনাররা বিজনেস করছে, তা পার্টনাররা বিজনেস করলে পার্টনারশিপ ফার্ম থেকে কি পায়? ওরা স্যালারি পায় না, কমিশন পায় না, বোনাস পায় না, পার্টনার স্যালারি, পার্টনার কমিশন, বোনাস, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই জিনিসগুলো পায়, কোথায় পায়? পার্টনারশিপ ফার্মে। তা এটা কখনোই কোম্পানিতে পায় না, কোম্পানিতে পার্টনার থাকে বল না, কোম্পানিতে শেয়ার হোল্ডার থাকে, তো কোম্পানিতে কখনো হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তারপর তোর পার্টনার স্যালারি গুলো কোনোদিন হবে না। তো মানে বল না, এখানে গিয়ে বললাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, পার্টনার কমিশন কোথায় বসবে, প্রিতে বসবে না পোস্টে বসবে, নাকি দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট হবে? এখন যদি বলি স্যার এইগুলো দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট করলে কি বললি, দুটোর মধ্যে কি করে ডিস্ট্রিবিউট হবে? কোনোদিনই হবে না দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট, বুঝতে হবে ব্যাপারটা। তাহলে কোথায় বসবে, প্রিতে বসবে, বোঝা গেল কেন? আর কি বলেছে, সাম এক্সপেন্সেস হুইচ আর এক্সক্লুসিভলি রিলেটেড টু পোস্ট ইনকর্পোরেশন পিরিয়ড। যেমন একটা উদাহরণ বলছি, ডিরেক্টর স্যালারি, বললাম ডিরেক্টর স্যালারি, ডিরেক্টর কোথায় থাকে? ফার্মে, ফার্মে কখন ডিরেক্টর থাকে? কোন ফার্মে দেখে ডিরেক্টর না, ডিরেক্টর থাকে না, ফার্মে কোথায় থাকে ডিরেক্টর? কোথায় থাকে? কোম্পানিতে থাকে। তা ডিরেক্টর স্যালারি কোথায় বসবে? নিশ্চয়ই স্যার পোস্টের খরচ, এটা বুঝতে পারছিস তো? আরো অনেক উদাহরণ আছে, চিন্তা করিস না। যেমন দেখ এখানে কি বলেছে, একটা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, তোরা তো অঙ্ক করেছিস আগে, আগে অ্যাকাউন্টস করে এসেছিস,
ডিবেঞ্চার, একটা কোম্পানি চালু করতে গেলে জানিস কোম্পানির যে সোর্স অফ ক্যাপিটাল কত, কোম্পানি ক্যাপিটাল জোগাড় করে শেয়ার আর ডিবেঞ্চার ইস্যু করে। কথার মধ্যেই বললাম কোম্পানি তার টাকাটা জোগাড় করে কোথা থেকে, শেয়ার আর ডিবেঞ্চার মার্কেটে বেচে, তাই তো? তা ডিবেঞ্চার কোথাকার টাকা, প্রিট টাকা নাকি পোস্টের টাকা? পোস্টের টাকা তো বুঝতে পারছিস, তো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পোস্টের টাকা। তো ব্যাপারটা প্রিলিমিনারি এক্সপেন্সেস, কোম্পানি গঠন করার সময় বেশ কিছু খরচ হয়, তো বলেই দিচ্ছে কোম্পানি গঠন করার সময় খরচ, ফার্ম করার সময় গঠন করার সময় খরচ, না না কোম্পানির সময় তাহলে কার খরচ, কোম্পানির খরচ, কি বুঝতে পারছিস? তো এইগুলো পুরো বোঝার ব্যাপার, কিছু স্টুডেন্ট মুখস্থ করে নেয় একদম, পুরো একদম পুরো মুখস্থ করে নেয়, এই খরচগুলো পোস্টে বসবে, এই খরচগুলো ফ্রিতে বসবে, কিন্তু যদি একবার যদি বোঝা যায় না মুখস্থ করতে হয় না, ঠিক আছে? তো তো এবার তো আমি অঙ্ক করবো, কোনো অসুবিধা হবে না। তো দেখ কোশ্চেনটা কি বলে পড়ছি, এক নম্বর কোশ্চেন বলছে, কোশ্চেনটা দেখ, গণেশ লিমিটেড ওয়াজ ইনকর্পোরেটেড অন 1st August 1999, ইট টুক ওভার দ্য বিজনেস অফ মেসার্স শঙ্কর এন্ড শিভা উইথ এফেক্ট ফ্রম 1st April 1999, ফ্রম দ্য ফলোয়িং ফিগার রিলেটিং টু দ্য ইয়ার এন্ডিং 31st March 2000, অ্যাসার্টেন প্রফিট প্রায়র টু ইনকর্পোরেশন অ্যান্ড প্রফিট আফটার ইনকর্পোরেশন, ঠিক আছে? তো সেলস বলে দিয়েছে 60 লাখ 60 লাখ, সেলস বলে যে দেখ আমি বারবার বলছি, কোশ্চেনটা যখন পড়ছি না মন দিয়ে শোনার চেষ্টা করবি, ওই কোশ্চেনটা যদি একবার বুঝে যাস অঙ্ক করার কোনো ব্যাপার না, কোশ্চেনটা খুব মনোযোগ দিতে হবে কোশ্চেন যখন পড়ছি। সেলস বলেছে 60 লাখ, আউট অফ উইচ সেলস আপ টু 1st August 1999 25 লাখ। আচ্ছা আমি না আগে অঙ্ক পড়তে পড়তে টাইম লাইনটা সাজাই, নাহলে তাহলে অঙ্ক বুঝতে একটু অসুবিধা হবে, টাইম লাইনটা একটু সাজিয়ে নিই, ঠিক আছে? তো তোরাও সাজাতে পারিস, মানে অঙ্কটা করতে তোর হাফ পাতা জায়গা লেগে যাবে, তারপরে টাইম লাইনটা সাজা, তাহলে সুবিধা হবে, টাইম লাইনটা সাজা। হ্যাঁ হয়ে যাবে, ওইটার মধ্যে অঙ্ক হয়ে যাবে, হাফ পাতার মধ্যে অঙ্ক শেষ, তারপর টাইম লাইনটা করছি, ঠিক আছে? তো শোন, তো আমার কি বলেছিল কোশ্চেনটা বল, ইয়ার এন্ডিং কবে বলেছিল? 31st March 2000, তাহলে 31st March 2000 যদি ইয়ার এন্ডিং হয় তাহলে শুরু কবে হয়েছিল? 1499, ঠিক তো? ডেট অফ ইনকর্পোরেশন কবে বলেছিল? দেখ ইনকর্পোরেশন ডি ও আই মানে বুঝলি, ডি ও আই মানে বুঝতে পারলি তো, পুরো লিখলাম না, ডেট অফ ইনকর্পোরেশন, তো ইনকর্পোরেশনের ডেট কবে বলেছিল? 1st August 1999, আর বিজনেস টেক ওভার কবে করেছিল দেখ বল, কেউ বলতে পারবি? বিজনেস এই যে শঙ্কর আর শিবা যে বিজনেসটা টেক ওভার করেছি, কোন দিন টেক ওভার করেছি? কোশ্চেনটা পড়ে বল দেখি, 1999 1st April, এই দিন বিজনেস টেক ওভার করেছে, এই দিন বিজনেসটা টেক ওভার করেছে। তো বল কে কিসে গিয়েছিলাম, ইনকর্পোরেশনের পরেরটাকে বলে পোস্ট, ইনকর্পোরেশনের আগেরটাকে বলে প্রি, ঠিক আছে? তো তাহলে এই পোর্শনটাকে বলতে পারি তো প্রি, এই পোর্শনটাকে বলতে পারি পোস্ট, বল না, বলতে পারি তো প্রি আর পোস্ট, তাহলে বল না প্রি কমার্স, স্যার দেখে বোঝা যাচ্ছে প্রি 4 মাস আর পোস্ট 8 মাস, তাহলে এখান থেকে কি বলতে পারি এটাই টাইম রেশিও, শিখেছিলাম তো টাইম রেশিও, স্যার টাইম রেশিও হবে 4:8 মানে 1:2, হ্যাঁ কি না, কোনো সমস্যা আছে এখানে? এখানে কোনো সমস্যা থাকলে বল, হয়ে গেল, এটা একটা ওয়ার্কিংস বলতে পারিস, টাইম রেশিও এটা একটা ওয়ার্কিংস। আমরা যখনই এই টাইপের অঙ্কগুলো করবো, এই চ্যাপ্টার অঙ্কগুলো করবো, দুটো রেশিও তোকে অঙ্ক শুরুর আগেই বের করে দিতে হবে, অঙ্কটা শুরু করার আগে দুটো রেশিও বের করতে হবে, একটা টাইম রেশিও আর একটা সেল রেশিও, তো টাইম রেশিও বের করে দিয়েছি, এবার সেল রেশিও করবো, ঠিক আছে? তো কি বলেছে দেখ, তোরা কোশ্চেনটা পড়, স্যার সেল বলেছে 60 লাখ, আচ্ছা বলতে পারি সেল 60 লাখ টাকা যা বলেছে কোন সময়ের জন্য? স্যার পুরো বছরে, বলতে পারি না পুরো বছরে সেল 60 লাখ, তো বুঝতে পারলি? আরে 60 লাখ টাকা সেল টোটাল বলেছে, পুরো এক বছরে সেল করি 60 লাখ টাকা, যার মধ্যে 1st August অবধি কত? 25 লাখ, মানে কি, মানে কি দেখ বোর্ডের দিকে দেখা, এই বোর্ডের দিকে দেখা, 25 লাখ কোনটা বল, কোন পোর্শনটা? এইখানে এটা 25 লাখ, তাহলে এটা 35 লাখ, তাহলে কি করবো, নিচে ওয়ার্কিংস করছি, সেলস রেশিও, সেলস রেশিও কি করবো, প্রি আর পোস্ট, টোটাল 60 লাখ টাকার মধ্যে প্রিতে কত বলেছে, প্রিতে বলেছে 25 লাখ, তাহলে পোস্টে কত, 35 লাখ, তাই হচ্ছে কি দেখতো, হ্যাঁ তাহলে কত হচ্ছে 5:7 সেলস রেশিও, কোনো সমস্যা আছে? আরে এই তো অঙ্ক কিছু নেই, অঙ্ক করার আগে এই দুটো করে নে, অঙ্ক ইজি হয়ে যাবে। মেন হচ্ছে এই অঙ্কে আমি বারবার বলছি, এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করবি দুটো রেশিও যে বের করতে পারবে তার কাছে অঙ্ক করা কোনো ব্যাপার না, এটুকু বলে দিলাম, এইটাই হচ্ছে মেন,
তোকে কোশ্চেন ঘোরাতে পারে কি সেল রেশিও, যেমন এটা এইভাবে বলেছে, অন্য অঙ্ক আর এক রকম ভাবে বলতে পারে, এক একটা অঙ্ক এক রকম ভাবে বলতে পারে সেল রেশিও। সে যে ল্যাঙ্গুয়েজ ভালো করে পড়তে পারবে সে করতে পারবে, কোনো ব্যাপার না। তো বল এত অব্দি বোঝা গেল তো? সেল রেশিও বলে দিয়েছে কোশ্চেনে, বলেছে এই যে এটা তো একটা বছরের বিজনেস, পুরো এক বছরে সেল করেছে 60 লাখ টাকা, তার মধ্যে ফার্স্ট আগস্ট মানে এই সময়টা এত অবধি 25 লাখ টাকা সেল করেছে। তাহলে এত অবধি 25 লাখ টাকা সেল হয়েছে, তাহলে বাকি সময় কত? 35 লাখ টাকা, এই যে বলছি 25 আর 35, ঠিক আছে হয়ে গেল এটা। এবার অঙ্ক করবো, অঙ্ক স্টার্ট করি, আর তো কিছু নেই অঙ্কে, আর কিছু নেই। তাহলে স্যার এক নম্বর পয়েন্ট কি তোরা বুঝলি? এক নম্বর পয়েন্ট হয়ে গেছে। দু নম্বর পয়েন্ট কি বলেছে? গ্রস প্রফিট। দেখ তোরা আগে ফাইনাল অ্যাকাউন্ট করেছিস কিরে, তোরা ফাইনাল অ্যাকাউন্ট করেছিস আগে, 11 থেকে ফাইনাল অ্যাকাউন্ট করছিস, তোরা গ্রস প্রফিট দিয়ে দিলে তোরা কি করতি? তোরা কি ট্রেডিং অ্যাকাউন্ট করার দরকার হতো? তাহলে গ্রস প্রফিট দিয়ে দিলে স্যার গ্রস প্রফিটের পরই আরম্ভ করতাম, হ্যাঁ কি না? তো এখানে যত খরচ দেবে না, এক্সপেন্সেস বা ইনকাম দেবে, দেখবি গ্রস প্রফিটের পরে দিয়েছে। এখানে আমি আবার বলছি, এখানে যত এক্সপেন্সেস বা ইনকাম দিয়েছে, এখানে দেখ এই অঙ্কে দেখ কোনো ওয়েজেস দেয়নি, এই অঙ্কে দেখ কোনো ওপেনিং স্টক দেয়নি, দেখ কোনো ক্লোজিং স্টক দেয়নি, পারচেজ দেয়নি, কেন দেয়নি? গ্রস প্রফিটটা দিয়ে দিয়েছে। আমার কথাটা বুঝতে পারছিস কি না? বুঝতে পারছিস না বল, আমার কথা বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না? যেই অঙ্কে গ্রস প্রফিট দিয়ে দেবে সেই অঙ্কে কখনো ওপেনিং স্টক দেবে না, ক্লোজিং স্টক দেবে না, পারচেজ দেবে না, সেল দেবে না, ওয়েজেস দেবে না, ক্যারেজিং অনেকগুলো দেবে না। তা আমাকে গ্রস প্রফিট দিয়ে দিয়েছে, তো বুঝতে পারছিস তো? গ্রস প্রফিট দিয়ে দিয়েছে স্যার, তাহলে কি করে করবো অঙ্করা? আরে গ্রস প্রফিট থেকে তুই খরচ গুলো বাদ দিলে তো নেট প্রফিট বেরিয়ে যাবে, মনে কর না। তোরা কি করতে? ছোট্ট করে দেখাচ্ছি, দেখ এটা পিএল অ্যাকাউন্ট খুলতি না, এখানে এখানে লিখতি জিপি, তো এইদিকে সমস্ত ইনডাইরেক্ট এক্সপেন্সেস গুলো লিখতি না, তো বাদ দিয়ে কি হতো? নেট প্রফিট হতো। তাহলে কি করবো? তো স্যার তাহলে কিছুই নেই, গ্রস প্রফিট থেকে ইনডাইরেক্ট এক্সপেন্স বাদ দিই, নেট প্রফিট বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? ভুল বললাম কিছু? ভুল বললাম? গ্রস প্রফিট থেকে যদি ইনডাইরেক্ট এক্সপেন্স বাদ দিই তাহলে নেট প্রফিট বেরোবে, ব্যাস আর কিছুই নেই। তাহলে কি করবো স্যার? প্রথমে আপনি গ্রস প্রফিট লিখুন, হ্যাঁ কি না? প্রথমে গ্রস প্রফিট লেখা উচিত তো, লেখ গ্রস প্রফিট, লেখ এ দিয়ে লেখ, এ এ দিয়ে লেখ গ্রস প্রফিট, এ দিয়ে লেখ গ্রস প্রফিট, খুব বড় বড় করে করিস না, ছোট ছোট করে করিস। এ দিয়ে লেখ গ্রস প্রফিট কত? 18 লাখ টাকা। দেখ শোন, একটা বুঝলে সব বুঝে যাবি। 18 লাখ টাকা কোন ঘরে লিখবো? এতগুলো ঘরের মধ্যে কোন ঘরে লেখা উচিত বল? টোটালে লিখে দিলাম 18 লাখ টাকা। এবার আমি তোদের জিজ্ঞাসা করি, গ্রস প্রফিট তো এই দুটো রেশিওর মধ্যে, টাইম রেশিও আর সেল রেশিওর মধ্যে কোন নিশ্চিত হওয়া উচিত? প্রফিট তো সেলের উপরই হয়, হ্যাঁ কি না? এটা তো আর বোঝানোর কিছু নেই, গ্রস প্রফিট তো সেল রেশিওতে হবে। সেল রেশিওতে হবে, তাই তো? এখানে বেসিক ডিস্ট্রিবিউশন কি লিখবো? সেলস। তো বল সেল রেশিও কত হয়েছে? 5:7, এখানে লিখে দেবে 5:7, ঠিক তো? তাহলে 18 লাখ টাকাকে তুই 5:7 ভাগ করতে পারবি, শিখেছিস তুই তো? এই তো 11 থেকে শিখে আসছিস ভাগ করা। তাহলে কি করবি? লেখ, ক্যালকুলেট লেখ, 18 লাখ ক্যালকুলেট লেখ, 18 লাখ ইনটু 5/7 আর কিছু না, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 60,000, তারপর অডিট ফিজ 15,000, ডিসকাউন্ট অন সেলস
36,000 ডেপ্রিসিয়েশন দেখতে ডেপ্রিসিয়েশনটা কত 2,40,000 ডেপ্রিসিয়েশন 2,40,000 স্যার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স কত 60,000 জেনারেল এক্সপেন্সেস তারপর স্টেশনারি প্রিন্টিং দেখো স্টেশনারি প্রিন্টিং কত ছিল 36,000 ধরো সব হ্যাঁ ধরে যাবে তোদের বেশি নেই তো দুই তিনটে আইটেম আছে তাহলে কমিশন অন সেল কত বলেছি কমিশন অন সেল কমিশন অন সেলস 60,000 তারপর কি বলেছে ইন্টারেস্ট টু ভেন্ডার এটা মানে জানিস এই বোঝাচ্ছি শোন বুঝে আচ্ছা ঠিক আছে একটুকে নিতে বোঝাচ্ছি ইন্টারেস্ট টু ভেন্ডার অন পিসি ইন্টারেস্ট টু ভেন্ডার অন পারচেজ কনসিডারেশন কত টাকা 30,000 ব্যাড ডেট ডিরেক্টর ফিস বলতে কি বলবি ডিরেক্টর ফিস সেলস ও সেলস বলে দে তোরা বল বল ডিরেক্টর কোথায় থাকে কোম্পানিতে স্যার ডিরেক্টর কোম্পানিতেই বসবে হ্যাঁ কি না তাহলে ভুল বলে দিছিলি তাই না ডিরেক্টর ফিস ডিরেক্টর কোথায় থাকে কোম্পানিতে থাকে তাহলে তুই সেল লিস্টে বলেছিলি একটু ভুল হয়েছিল ওটা ঠিক আছে তো তাহলে এখানে কি লিখবি ডিরেক্টর ফিস তাহলে লিখবি না টাইম কেন লিখবি ও না কোম্পানি তো সরি সরি হাই কোম্পানি পোস্ট ঠিক আছে তো এইসব কোনো দরকার নেই তাহলে কত 38,000 পোস্টে বসিয়ে দে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বল এটাও পোস্টে হবে পোস্টে হবে তাহলে লিখ পোস্ট 60,000 তারপর অডিট ফিস দেখ বলছি এখানে আমার প্রশ্ন আছে অডিট ফিস নিয়ে অডিট ফিস আবার দু রকম হতে পারে এক রকমের হয় একটা হয় ইন্টারনাল অডিট আর একটা হয় এক্সটারনাল অডিট দু রকম অডিট হয় ঠিক আছে আবার কেউ ট্যাক্স অডিট করে ঠিক আছে আবার অনেক ব্যাপার আছে অডিট দেখ অডিটিং নিয়ে অডিট ফিসটা কি হয় কোন কোন মানে কোম্পানিকে অডিটিং করাতেই হয় কোম্পানি চালাতে গেলে অডিট করতেই হবে কিন্তু কিন্তু ফার্মেরও অডিট হয় কি বললাম বুঝতে পারলি তো এবার যদি তুই যদি অ্যাজাম্পশন করিস না আমি যেই ফার্মে ডিল করছি সেই ফার্মে অডিটিং করাই না তাহলে সেক্ষেত্রে অডিটটা পুরোপুরি পোস্টে আসবে মানে অডিট পুরোপুরি একবারে বলতে পারিস না পোস্টেই বসবে ঠিক আছে কিন্তু কোনো কোনো ফার্মে অডিট করা হয় কি বললাম বুঝতে পারলি অনেক ফার্ম আছে যেখানে অডিট করা হয় তাহলে এক্ষেত্রে তোর অ্যাজাম্পশন বেস তো জেনারেলি অডিটটা তুই করে দে তোর মতন করে দে
তুই যদি মনে করিস যে না অডিটটা শুধু কোম্পানিতে কোম্পানি অডিটিং করা হচ্ছে তাহলে শুধু পোস্টটা নিবি, আর যদি মনে করিস না অডিটিংটা দু জায়গায় করা হচ্ছে তাহলে তুই টাইম রেশিওতে করবি, ঠিক আছে? তো অডিট, হ্যাঁ বল, স্টেশনারি প্রিন্টিং কখনো সেলের উপর ডিপেন্ড করে নাকি সেল বেশি হলে স্টেশনারি বেশি হবে, এরকম হয় নাকি কখনো? না, টাইমের উপর হয়। স্টেশনারি এন্ড প্রিন্টিং টাইম 1:2, কমিশন অন সেল সেল রেশিও 5:7, ইন্টারেস্ট টু ভেন্ডার অন পারচেজ কনসেন্ট। স্যার এই লাইনটার মানে বুঝিনি, দেখ এটা বুঝাই তখন বলছিল, ধর এই যে কোম্পানিটার নাম কি ছিল, কার বিজনেসটা টেক ওভার করেছিলাম, কি একটা নাম ছিল, এবার দেখ কবে পেমেন্ট করেছি, কোশ্চেনে ডেট বলে দিয়েছিল, বলতো ডেটটা কবে বলেছিল? অক্টোবর 1999। আচ্ছা প্রথমে ছিল 1499 আর ইয়ার এন্ড ছিল 31st March 2000, ইনকর্পোরেট ছিল 1899, এই তো ছিল। কিন্তু পেমেন্ট করেছি কবে? অক্টোবরের কবে, 1 তারিখ না 31 তারিখ? 1 তারিখ, মানে আমি ইন্টারেস্ট পেমেন্ট করেছি এই তারিখে, এরকম সময় ধর 1/10/99, তাই তো? তার মানে আমাকে এই টু পিরিয়ড আনতে নিয়ে আসতে হবে কি রে? মানে কোনো কোশ্চেন থাকলে আমাকে কর, আমি আবার বলছি এটা তো নেই নতুন, বাকিটা তো পুরনো। এই পোর্শনটাকে কি বলে, এই পোর্শনটা এটাকে কি বলে, প্রি, এই পোর্শনটা পোস্ট। কিন্তু আমি ইন্টারেস্ট পেমেন্ট করেছি কবে? স্যার ইন্টারেস্ট পেমেন্ট করেছেন 1/10, তার মানে আমার পেমেন্ট করতে মানে ক মাসের ইন্টারেস্ট হচ্ছে স্যার এই 1/4 থেকে 1/10 অবধি, 6 মাস না, 6 মাস তো। আরে বোঝার চেষ্টা কর, ঠান্ডা মাথায় একটা বুঝলে আর কোনো অঙ্ক আটকাবে না। এই এই যদি এটা যদি বুঝে যাস তাহলে আর কোনো অঙ্ক আটকাবে না, ইন্টারেস্ট টু ভেন্ডার অন পারচেজ কনসেন্ট কোনো অঙ্ক নেই আটকানোর মতন। এটা তো 4 মাস, কোথায় গেল? এটা তো 4 মাস আর এটা 6 মাস, হ্যাঁ কি না? এখানটা করে দিই, প্রি 4 মাস পোস্ট 6 মাস, তুই বুঝতে পারছিস তো? কিন্তু তুই ইন্টারেস্ট পেমেন্ট করেছিস কত তারিখে? স্যার 1/10, তার মানে ক মাসের ইন্টারেস্ট দিচ্ছিস 6 মাসে, তো 6 মাসের মধ্যে প্রি ক মাস 4 মাস, তাহলে পোস্ট ক মাস 2 মাস, তাই তো? তার মানে এই পার্টিকুলার এই ওয়ার্কিং স্টার প্রি আর পোস্ট, ক মাস স্যার প্রি 4 মাস পোস্ট 2 মাস, তাহলে কত হচ্ছে 2:1, এটা মাথায় রাখ, আর কিছু নেই, আর কিচ্ছু শেখানো নেই, এটাই আছে ইন্টারেস্ট পেড টু। এই একদম পুরো যেমন ভাবে শুধু চেঞ্জ করে দেখে দেখে টুকুন, এটা ওয়ার্কিং, ওয়ার্কিং সে কি লিখবি, ইন্টারেস্ট পেড টু পারচেজ কনসিডারেশন। তাহলে এটা এখানে কিছু লিখলাম না, এখানে জাস্ট করে দিলাম 2:1, অবশ্যই করবি, এটা ডায়াগ্রাম না করলে তুই বুঝতে পারবি না।
ব্যাড ডেট, ব্যাড ডেটটা কিছু বলেছিল একটা পর, দেখ লাস্ট ওয়ার থিংসে বলেছিল, কি বলেছিল পর তো বলছে ব্যাড ডেট বলেছিল 5000, দেখ বলেছিল প্রি পিরিয়ডে 5000 না আমি বলেছিল, কি বলেছিল পর তো লাইন ডেট টু ইজ 5000 অফ ব্যাড ডেট মেনশন অ্যাবাউট রিলেট টু ব্যাড টু ডেটস ক্রিয়েটেড প্রায়র টু ইনকর্পোরেশন, মানে 5000 টাকা প্রিতে বলেছিল তাই তো, তা প্রিতে লিখে দে ব্যাড ডেট 5000 টাকা তাই তো, মানে পোস্টে 10000 টাকা, এখানে কিছু হবে না, এখানেও কিছু হবে না, দরকার নেই কোনো, তাহলে কর 90000 কে 1:3 তে ভাগ কর, 3 30 আর 60 তাই তো, 30 আর 60 আছে, ওয়ান লাখ 50000 কে 1:2 মানে 3 50000 আর 1 লাখ, তারপর 15000 এটা হবে 5000 আর 10000 না, তারপর 36000 কে 5:7 মানে 12, 12 মানে হচ্ছে 3 15 আর 21 তাই তো, 15000 আর 21000, তারপর 2,40,380 আর 60 মানে 1,60,000, তারপর 48,332 12 তারপর 60 12 5 25 আর 35 25000 আর 35000 তাহলে তো হয়ে গেল নাকি, ও 30 30 কে 3 10 মানে 20 আর 10000 এগুলো মুখ মুখে পড়া যায়, এইসব পুরো খুব ইজি মুখ মুখে পড়া, এই ক্যালকুলেটর ছাড়া বাট তোরা করিস না, কতদিন ক্যালকুলেটারে কেউ যোগ করে বসা বল বলিস, হ্যাঁ টোটালে ঘর প্রথমে বল কত হয়েছে, 3,33,000 আর পোস্ট স্যার ওই গ্রসটাও কি টোটালে নিচ্ছেন নাকি, তুই যে এই হিসাবটা বললি না এই দুটো এদিক থাকা, এই দেখ তুই এই দুটো কি ঠিক করেছিস, ওই দুটো ভুল করেছিস, দেখ তো ক্যালকুলেটর ক্যালকুলেট কর একটু, তো ফার্স্ট এর তো হ্যাঁ ফার্স্ট এটা ভুল 328050 এইটা তাই তো, হ্যাঁ 3 লাখ, তো দাঁড়াও দাঁড়াও কত দেখি কত দেখি হতে পারে, ও ও একটু ভুল করেছিল, তো ও কি করেছিল, ও এই ঘরটা এই ঘটনা করেছে, আমি বলছি শোন আমার কথা শোন, এই শোন ও এই দুটো ঘর বলেছিল, আমি এই দুটো ঘর যোগ করে এটা বসিয়েছি, আমি আলাদা করে ক্যালকুলেট করিনি, তো সুতরাং তুই করে দেখ না তুই একদিন পর এই ঘরটা যোগ করে কত হয়েছে,
1,90,000, 1,95,000, 1,80,000, 1,80,000, 1,90,000, 1,80,000, 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 1
দূরে যোগ করে তাই বেরোচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, হয়েছে সত্যি, ক্লিয়ার তো? এবার দেখ, কিছুক্ষণ আগে শিখিয়েছিলাম কি শিখিয়েছিলাম, এ আর বি, এ থেকে বি বাদ দিলে কি হয়, প্রফিট কি নেই বল। 18 লাখ থেকে 9,98,000 বাদ দিলে কত হয়, 8,02,000, কি ঠিক তো, 8,02,000 তো। এবার এটা বল, 7,50,000 থেকে 3,33,000 বাদ দিলে 4,17,000। এই দুটো যোগফল কি এটা বেরোচ্ছে দেখতো? হ্যাঁ বেরোচ্ছে, 4,37,00,000, 8,02,000 মিলে গেছে। এবার আমি কি বলেছিলাম, প্রিতে যে প্রফিট বেরোয় তাকে কি বলে, প্রিতে প্রফিট বেরোটা কি বলেছিলাম, ক্যাপিটাল রিজার্ভ। এখানে লিখো ক্যাপিটাল রিজার্ভ, এখানে লিখো ক্যাপিটাল রিজার্ভ। আর পোস্টে প্রফিট বলতে কি বলে, নেট প্রফিট। ব্যাস অঙ্ক শেষ, বুঝলি অঙ্কটা? কোনো ডাউট থাকলে পরে, পুরো অঙ্ক কমপ্লিট হয়ে গেল। দেখ 2 নম্বর অঙ্কটা খুবই ভালো অঙ্ক দিয়েছে, এই যে তো বলছিলি না, আমি বললাম না, আমি কি বললাম কোশ্চেন, ঠিক আছে আমি কি বলেছিলাম, আমি বললাম না যে এখানে যে দুটো জিনিসই ঝামেলা করবে, সেল রেশিওতেই ঝামেলা করবে, ঠিক আছে সেল রেশিওতেই ঝামেলা করবে। আগেরটা সেল রেশিও কেমন পেয়েছিলাম, আগের অঙ্কটা সেল রেশিও কেমন পেলে দেখলি তো? হ্যাঁ এরকম বলে দিয়েছিল যে টোটাল সেল এত টাকা, তার মধ্যে ওই প্রি পিরিয়ডের সেল এত টাকা, পোস্ট পিরিয়ডের সেল এত টাকা, এরকম বলে দিয়েছে, করে ফেললাম। এবার এখন যে অঙ্কটা করব, এখানে কেমন সেল রেশিও বলেছে, ব্যাস এটা করলে তুই অনেক অঙ্ক কভার হয়ে যাবে, অনেক অঙ্ক বুঝতে পারবি কি বলেছে কোশ্চেনটা পড়ছি, শোন মন দিয়ে শোন। বলছে আ কোম্পানি ইনকর্পোরেটেড অন 1 এপ্রিল 2000 টুক ওভার আ রানিং বিজনেস ফ্রম 1 জানুয়ারি 2000, ঠিক আছে একটা কোম্পানি ইনকর্পোরেট হচ্ছে 1 এপ্রিল 2000 এবং বিজনেসটা আমার কবে টুক ওভার করেছে, টেক ওভার করেছে কবে, 1 জানুয়ারি 2000। আগে তোর টাইম লাইনটা ড্র করে নে, বেটার হবে, বেটার হবে টাইম লাইনটা ড্র কর। ডাক কাটবো না, ডাক কাটতে হবে, টাইম লাইন আগে ড্র কর, আগে যেমন বলছি তেমন শোন, আমি যেমন বলি তেমন শোন, আগে টাইম লাইন ড্র কর, আগে টাইম লাইন ড্র কর। আরে এটা তো অঙ্ক করতেই পারিনি তোকে, তুই কোশ্চেনটা ভালো করে পড়, কোশ্চেনের কোনো ডিটেলসই দেয়নি তোকে, শুধু সেল রেশিও বের করতে বলেছে অঙ্কটা। চলি অঙ্কটা এখন পড়িসই তো, ছোট্ট অঙ্ক দেখছিস, এটা সেল রেশিও বের করতে বলেছে অঙ্কটা। আচ্ছা ঠিক আছে, বাকি দেখতে হবে না, এখানে দেখ তো কি বলেছিল, ইয়ার এন্ড কবে বলেছিল স্যার, ইয়ার এন্ড বলে 31 ডিসেম্বর 2000, এখানে লিখলাম 31 ডিসেম্বর 2000, তাহলে শুরু হয়েছিল কবে, 1/1/2000, এই দিন বিজনেসটা টেক ওভার করেছিল। ইনকর্পোরেটেড ডেট বল কবে বলেছে স্যার, 1 এপ্রিল, ডেট অফ ইনকর্পোরেশন, তাই তো 1 এপ্রিল 2000, তার মানে এই পিরিয়ডটাকে কি বলে প্রি, আর এই পিরিয়ডটাকে কি বলে পোস্ট, থাকি না প্রি আর পোস্ট, ঠিক তো? তাহলে প্রি কমার্স বল দেখি, এখান দিয়ে কে বলবি, প্রি কমার্স 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আরে এটা তো এপ্রিল মাসের 1 তারিখ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস, প্রি হচ্ছে 3 মাস, পোস্ট কমার্স 9 মাস। তাহলে বল টাইম রেশিও কত বলবে স্যার, 1:3, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই, হয়ে গেল, বুঝতে পেরেছিস? এইবার দেখ, এইবারই হচ্ছে আসল খেলা, সেটা কি বলেছে আমাকে, বলেছে ইউ আর রিকোয়ার টু ক্যালকুলেট সেল রেশিও, আমাকে সেল রেশিও বের করতে বলেছে, আর কিছু বের করতে বলেনি, এই কোশ্চেন আমাকে সেল রেশিও বের করতে বলেছে, বলছে প্রি আর পোস্টের সেল রেশিওটা কি হবে। কোশ্চেন পড়ছি,
বলছে সেলস ফ্রম জানুয়ারি 2000 থেকে ডিসেম্বর 2000 360,000। আমি বলি একটুখানি চলো চলো পেনটা রেখে দে, জোরে জোরে জাস্ট 2 মিনিট জোরে পেনটা রেখে দে, অঙ্কটা একটু শেষ হয়ে যাবে, মন দিয়ে শোনার চেষ্টা কর, কারণ না এই পার্টিকুলার এই অ্যাডজাস্টমেন্টটাই প্রতিটা অঙ্কে পাবি, এই অ্যাডজাস্টমেন্টটাই, এই এই অ্যাডজাস্টমেন্ট ভালো করে বোঝ। তো কি বলেছে, সেল বলেছে দেখ জানুয়ারি 2000 থেকে ডিসেম্বর 2000 অবধি কত বলেছে সেল 360, কে 360 বলেছে। আচ্ছা দেখবো কি কাজ আছে বা কাজ নেই পরে দেখবো। পরে বলেছে কি সেলস ফর দা মান্থ অফ জানুয়ারি টুয়াইস দা এভারেজ সেল, অর্থাৎ স্যার এভারেজ সেল মানে কি, এভারেজ সেল মানে প্রতি মাসে যা সেল হয়, এভারেজ মানে বুঝছ তো, একটা নরমালি তো প্রতি মাসে সেল হতে পারে কিন্তু জানুয়ারি মাসে নরমালি যা সেল হয় জানুয়ারি মাসে তার ডবল হয়েছে, বুঝিস কি বললাম। ধর প্রতি মাসে যদি শুনছিস তো এদিক টাকা, প্রতি মাসে যদি 50,000 সেল হয় তাহলে জানুয়ারি মাসে হয়েছে 1,00,000, এটাই বলে টুয়াইস, প্রতি মাসে বলছে মানে পার মান্থ যা সেল হয় কিন্তু জানুয়ারি মাসে তার ডবল হয়, মানে একটা কোম্পানি তো একটা এভারেজ মেনটেন করে যে না আমার প্রতি মাসে এত টাকা সেল হয় কিন্তু জানুয়ারি মাসে তার ডবল হয় বলেছে, তার মানে বুঝতে পেরেছিস, সেটা পরে দেখবো কিভাবে করবো এটা। এবার বলেছে মান্থ অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা কি বলেছে ইকুয়াল টু এভারেজ সেল, স্যার ইকুয়াল টু এভারেজ সেল মানে কি, ওই যে বললাম প্রতি মাসে যদি 50,000 টাকা সেল হয় তাহলে ফেব্রুয়ারি মাসে 50,000 টাকাই বলেছে, কি বুঝছো, ইকুয়াল টু এভারেজ সেল। তারপর বলেছে সেলস ফর 4 মান্থ মে টু আগস্ট, মে টু আগস্ট অবধি কত সেল হচ্ছে 1/4 অফ দা এভারেজ সেল অফ ইচ মান্থ, দেখ 1/4 মানে 4 মাস, এটা 1/4 ইনটু 4 মাস তাহলে কত করে হচ্ছে 1 কোটি হচ্ছে, বুঝিস কিছু কি বললাম, ভাবার চেষ্টা কর না, আরে একটু ভাবলেই তুই বুঝিয়ে যাবি। বলছে সেল ফর 4 মান্থ, 4 মাস মানে মে মাস থেকে আগস্ট মাস, কত মাস হয় 4 মাস, এই 4 মাসে সেল কত হবে, বলছে প্রতি মাসে যা সেল হয় তার 1/4, প্রতি মাসে যা সেল হয় তার 1/4, তো বোঝা গেল প্রতি মাসে যা সেল হয় তার 1/4 কত করবি তুই বল, প্রতি মাসে যা সেল হয় যদি প্রতি মাসে 50,000 টাকা সেল হয় তার 1/4 করবি, তো হিসাব করে নেবো পরে, আমি করে নেবো ক্যালকুলেশন, সমস্যা হবে না। তারপর যে অক্টোবর আর নভেম্বর মাসে কত সেল হচ্ছে, বলছে সেলস অফ 3 times, অক্টোবর আর নভেম্বর মাসে 3 গুণ সেল হচ্ছে, তার মানে কত 50 করে যদি 1,50,000 করে হবে, স্যার কি করে করবো অঙ্কটা দেখ, আমি তো এত সুন্দর 50,000 ধরে বললাম, অ্যাকচুয়ালি 50,000 ধরে করবো না, কি করবো জানিস, দেখ প্রথমে না সেল রেশিও করার জন্য কি করছে, এখানে মাসের নামগুলো লিখছি, এখানে কি ছিল 1/1/2000 থেকে এটা 31 December 2000, ঠিক আছে, তো এখানে মাসের নামগুলো লিখছি, ঠিক আছে মাসের নামগুলো লিখ একটু সবাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে আচ্ছা দেখ এখানটা কি বলেছে, এখানে কোশ্চেনে বলেছে সেলস ফর দা মান্থ অফ জানুয়ারি টুয়াইস দা এভারেজ সেলস, জানুয়ারি মাসে যে সেল হয়েছে আমি ধরছি কি জানিস লেট এভারেজ মান্থলি সেলস, এভারেজ মান্থলি সেলস কত এক্স, আমি ধরে নিচ্ছি প্রতি মাসে সেল হচ্ছে কত টাকা করে, এভারেজ মান্থলি সেলস কত হচ্ছে প্রতি মাসে এক্স, আমি ধরে নিচ্ছি প্রতি মাসে সেল হচ্ছে কত এক্স, একটু খুলে দে তো বন্ধ হয়ে গেল ফোনটা, প্রতি মাসে সেল কত হচ্ছে এক্স টাকা করে, তাই তো প্রতি মাসে যদি এক্স টাকা করে হয় তাহলে কি জানুয়ারি মাসে কি বলেছে সেল 2x, জানুয়ারি মাসে তাহলে 2x, তাহলে এখানে লিখলাম 2x, কি বুঝতে পারলি। আচ্ছা আমাকে একটু বল দেখি ডেট অফ ইনকর্পোরেশন কবে ছিল, এটা তো প্রি নাকি না, এটা পোস্ট, আচ্ছা ফেব্রুয়ারি মাসে কি বলেছে কোশ্চেনে বলেছে ফেব্রুয়ারি মাসে সেল হবে এভারেজ সেল মানে এক্স, আচ্ছা তারপর কি বলেছে, বলছে স্যার সেল ফর 4 মান্থ মে টু আগস্ট, মে টু আগস্ট মানে দেখ এই যে এখান থেকে শুরু করে এত অবধি ক মাস 1, 2, 3, 4 এই মাসে সেল কি হয়েছে স্যার 1/4 অফ দা এভারেজ সেল, 1/4 অফ এভারেজ সেল দেখ 1/4 অফ এভারেজ সেল কত এক্স,
তাহলে x বাই 4 প্রতি মাসে x বাই 4 এখানে x বাই 4 x বাই 4 x বাই 4 x বাই 4 ঘাবড়াস না কিছুই নেই কিন্তু কোনো মতে আর কি বলেছে আর বলেছে অক্টোবর আর নভেম্বর মাসে বলে 3 টাইমস তাহলে 3 টাইমস মানে কি 3x 3x কি নেই কিছু বুঝতে পারলি কি করেছি কিছু নেই কিন্তু অঙ্ক শেষ এখানেই শেষ স্যার এবার বলুন বাকি মাসগুলোতে কি হবে বাকি মাস আছে এখানে কোথাও স্যার মার্চ মাসে তো কিছু বলেনি তাহলে মার্চ মাসে কিছু বলেনি মানে মার্চ মাসে কোনো বিক্রি হয়নি হয়েছে এভারেজ সেল হয়েছে x এপ্রিল মাসে x সেপ্টেম্বর মাসে x ডিসেম্বর মাসে x বুঝা গেল তাহলে এইটুক পিরিয়ড কি হচ্ছে বল স্যার এইটুক সময়টা 4x হলো হ্যাঁ কি না আর এইটুক সময় কি হচ্ছে স্যার x x 2x কি বুঝতে পারছিস তো আরে বুঝতে পারছিস তো x আর x 2x আর 3x 5x 8x 9x তাই তো 9x তো 9x আর এটা করলে কত হবে চারটে বলদি কি বলদি 4x 4x x হবে তাহলে কত হলো টোটাল 10x কি 10x হচ্ছে হ্যাঁ স্যার 10x ঠিক আছে এটা কি করে হচ্ছে 4x/4 আরে x/4 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 চারটে x/4 যোগ করলে কত হয় 4x/4 হয় তাহলে কাটাকাটি করলে x হবে আমি ডাইরেক্ট বললাম তোরা এত দিন ধরে পড়ে আছিস এখানে জানিস এটা বললাম না বেশি এটা কত হচ্ছে 4x = 10x তাহলে কত হচ্ছে স্যার 2 = 5 কি করলে অঙ্কটা হবে দেখো শেষ কি বুঝছিস তো এরকম টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট পার্টিকুলার এই ওয়ার্কিংসটা হেভি ইম্পর্টেন্ট এরকম অঙ্ক থাকবে এই ওয়ার্কিংসটা কিছু বুঝতে অসুবিধা হলে বল আবার বোঝাবো কিছুই কি বোঝাবো আর কিছুই তো নেই বোঝানো যে মাসগুলো বলে দেবে না সেগুলো অ্যাভারেজ সেল বসবে তাই তো হয়